পাওনা 2000 টাকা চেয়ে খুন হতে হলো রাজধানীর দক্ষিণখানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার মুসাববির হোসেনকে। বৃহস্পতিবার কসাইবাড়ি রেলগেটের পাশে বটতলায় এই হত্যাকাণ্ড হয়। স্বজনদের অভিযোগের তির স্থানীয় নোমান, সিফাত, হিমু, আকাশ সহ এলাকার কয়েকজনের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি, টাকা নিয়ে ঘটনার সূত্রপাত হলেও আসলে আধিপত্য বিস্তার নিয়ে পুরনো দ্বন্দ্ব ছিল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। পুলিশের ভাষ্য মতে, শুধু টাকার বিষয়টি নয়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা। নিহত মুসাববির এলাকার ছোট ভাই জাবেদের পাওনা টাকা দেওয়ার জন্য অভিযুক্ত নোমানকে অনুরোধ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে নোমান, সিফাত, হিমু, আকাশ সহ বেশ কয়েকজন মুসাববিরকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীর। হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। এখানে নিয়ে আসার পরে জীবিত ছিল, ও শ্বাস নিতে ছিল। এখানে আনার পরে তারা কোনো ট্রিটমেন্ট দেয় নাই, যদি ট্রিটমেন্ট দিত হয়তো বা আল্লাহ পাক তারে বাঁচায় রাখতে পারতো। নিহত মুসাববিরের বন্ধুদের দাবি, সময় মতো চিকিৎসা পায়নি তাদের বন্ধু। 2000 টাকা লেনদেন ঠিক আছে, 2000 টাকা যদি আপনাদের কাছে পাই দিয়ে দেন, নাহলে ও পাইলে দিয়ে দিবে। তারা খারাপ ব্যবহার করছে যে না এইরকম, তো ছোট থেকে বড় হয়েছে, কারোর সাথে ঝগড়া করে নাই, আর এলাকায় কারোর সাথে মিশিও না। অফিসে যায়, অফিসে আসে, জিমে যায়, বাসায় যায়। বাংলাদেশের একটা আইটি সেকশনের একটা ইঞ্জিনিয়ারকে মেরে ফেলা বিনা দোষে, এটা অবশ্যই আমরা ফাঁসি চাই। দক্ষিণখান থানা পুলিশ বলছে, ঘটনায় কোনো মামলা হয়নি এখনো। আসামি ধরতে পুলিশের একাধিক টিম সক্রিয় আছে। টাকা তো মূল বিষয় না, এখানে তো দুইটা পাড়ায় পাড়ায় ঝামেলা আর কি। একজন হলো গাওয়াই, দক্ষিণখান গাওয়াই এলাকা, একটা হলো বটতলা আপনার জালাউদ্দিন শহরে। আমাদের পাঁচটা টিম মাঠে কাজ করতেছে, আসামি ধরা গ্রেপ্তারের জন্য। নিহত মুসাববির মোতালেব হোসেন ও নাসরিন খানের একমাত্র ছেলে। সিএনএস নামের একটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত মুসাববির। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।